আজকের গল্প পাঠে শুভদীপ্তদা, সৌমেনদা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, শব্দ সংযোজনায় রাজব্রত, সহনির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ, সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার্স অফ দি ডাইং ডিটেকটিভ। মিসেস হাডসন বহুদিন ধরেই হোমসের বাড়িওয়ালি। মহিলার হোমসকে নিয়ে ঝামেলার অন্ত নেই। তবে তিনি হোমস সম্বন্ধীয় সব কিছুই হাসি মুখে সামলান, বিশেষ করে হোমসের চূড়ান্ত অগোছালো স্বভাব, উদ্ভট সময় সঙ্গীত চর্চা সবই মেনে নিয়েছেন তিনি। এতেই কিন্তু শেষ নয়, হোমসের অদ্ভুত সব জিনিস নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার কথা ভুললে কিন্তু চলবে না একেবারে। এইসব পরীক্ষার ফলাফল অনেক সময় হয়েছে মারাত্মক। এ তো গেল হোমসের স্বভাব। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে হোমসকে ঘিরে থাকে অপরাধ আর অপরাধীর মিলিত জটিল ঘেরাটোপ। মিসেস হাডসন তারই খামখেয়ালি, খানিকটা খ্যাপাটে গোছের ভাড়াটেকে খানিকটা ভয়ে মেশানো শ্রদ্ধা আর ভালোবাসার চোখেই দেখেন। মিসেস হাডসন যে ধৈর্যের সাক্ষাৎ প্রতিমূর্তি, তা তার হোমসের প্রতি আচরণেই বেশ বোঝা যায়। হোমসের দোতলার ফ্ল্যাটে নানা রকম লোকের আনাগোনা সবসময় লেগে আছে। এইসব লোকেদের সবাই আর যাই হোক ঠিক ভদ্রলোক বলা যায় না, আর তাদের আসার সময়েরও কোনো ঠিক ঠিকানা নেই। সব ঝোঁককে বেচারি মিসেস হাডসনকেই সামলাতে হয়, এবং তার সাথে হোমসের ফ্ল্যাটের ভেতরেই রিভলভার হাতে মক করার যে একটা বাজে স্বভাব আছে, সেটাও কিন্তু খুবই বিরক্তিদায়ক। সেই বাতিককেও মিসেস হাডসন নির্বিকার চিত্তে মেনে নিয়েছেন। তবে শুধু মিসেস হাডসনকেই ভালো বললে হবে না, সাথে সাথে হোমসের গুণের কথা না বললে বেচারার প্রতি অবিচার করা হবে। হোমস যে অনুপাতে ভাড়া দেয়, সেই ভাড়া কয়েক মাস একসাথে করলেই ওই ফ্ল্যাটের মালিকানা কেন, গোটা বাড়িটার মালিকানাই হোমসের নিজের নামে হয়ে যেত। এটা অন্তত আমি যে কয়েক মাস হোমসের সাথে থেকেছিলাম সেই কয়েক মাসের কথাই বলছি। আর হোমস মহিলা জাতির প্রতি আন্তরিকভাবে বিতৃষ্ণা পোষণ করলেও সামনাসামনি তাদের প্রতি অসাধারণ ভদ্রতা আর সৌজন্য দেখায়। মিসেস হাডসনের সময়ও হোমসের আচরণে কোনো ব্যতিক্রম দেখা যায় না। আমার মনে হয় হোমস মিসেস হাডসনের তার প্রতি দুর্বলতার কথা জানে। মিসেস হাডসনও হোমসের উদারতার জন্য খুবই কৃতজ্ঞ। এহেন মিসেস হাডসন যখন আমার বিয়ের দ্বিতীয় বছরে একদিন আমাদের ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালেন, তখন আমি বেশ খানিকটা অবাক হয়েই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মিসেস হাডসন, আপনি এখানে? ডক্টর ওয়াটসন, মিস্টার হোমস বাঁচবেন না আর বোধ হয়। কেন মিসেস হাডসন, কি হয়েছে ওর, একটু খুলে বলুন আমাকে। গত তিন দিন ধরে মিস্টার হোমসের অবস্থা ভীষণ খারাপ। হয়তো আমাদের হাতে একেবারেই আর সময় নেই, যে কোনো সময়ই মিস্টার হোমস আমাদের ছেড়ে চলে যেতে পারে। আজ সকালে মিস্টার হোমসকে দেখে একেবারে চমকে উঠেছিলাম আমি। তার মুখের হাড় পরিষ্কার বোঝা যাচ্ছে, হাড়ের ওপর চামড়ার শুধু একটা আস্তরণ আছে মাত্র। তার বড় বড় উজ্জ্বল চোখ দুটো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সেই চোখ দুটোর দৃষ্টি দেখে আমার মনে হলো আর দেরি করা কোনোভাবেই উচিত হবে না, তাই
তাই আমি সরাসরি মিস্টার হোমসকে বললাম আপনার কোনো কথা আমি শুনবো না, আজ আজ ডাক্তার নিয়ে আসবই, সেজন্য আপনি যদি আমার মুখ দেখাও বন্ধ করে দেন তাতেও আমি আর পিছু পা হব না, ডাক্তার ডেকে আমি আনবই। সেই শুনে হ্যাঁ সেই শুনে কি বলল হোমস? সেই শুনে তিনি হাঁফাতে হাঁফাতে আপনার কথা বললেন, বললেন যদি ডাক্তার ডাকতেই হয় তবে ওয়াটসন ছাড়া যেন কেউ ওর আশেপাশে না আসে। হ্যাঁ আপনি চলুন, দয়া করে আপনি চলুন, নাহলে ও আর হয়তো ওকে। আপনি ভেঙে পড়বেন না মিসেস হাটসন, আপনি যা বলছেন সেই শুনে তো আমারই ভাবনা হচ্ছে, হোমস এতটা অসুস্থ এদিকে আমি কোনো খবরই পাইনি। চলুন চলুন এগোনো যাক, আর দেরি করা ঠিক হবে না। কিন্তু কোনো কাগজেও তো সেই রকম কোনো কিছু বের হয়নি, লন্ডন মিরর তো আমি রোজ পড়ি, সেখানেও তো কিছু বের হয়নি। প্লিজ প্লিজ আর দেরি করবেন না ডক্টর ওয়াটসন, চলুন আমাদের হাতে বোধহয় আর এক ঘন্টাও সময় নেই। চলুন চলুন এগোনো যাক। ও একটু দাঁড়ান আমি আমার কোট আর টুপিটা নিয়ে আসছি। আপনি তাড়াতাড়ি আসুন, আমি নিচে গাড়িতে গিয়ে বসছি। এই কোচওয়ান গাড়ি চালাও। হ্যাঁ মিসেস হাটসন, এবার সব কিছু খুলে বলুন আমাকে, কিভাবে হলো এইসব? বলতে গেলে গোড়ার দিকে সেইভাবে কিছু আমার চোখেই পড়েনি। এমনিতেই তো জানেন মিস্টার হোমস কি রকমের ঘর কোনো লোক, বেরোনোর নামে তার গায়ে জ্বর আসে, আবার কাজের সময় তার অন্য আরেক রূপ, তখন তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে তিনি কি রকমের ঘর কোনো। আহা সেটা তো জানি আমি, কিন্তু কিন্তু ওর কি হয়েছে এখন? সেইভাবে আমিও বিশেষ কিছু জানি না, তবে তবে দিন কয়েক আগে তিনি নদীর ধারে রদারহিদে বলে একটা জায়গায় কোনো কেসের তদন্তের ব্যাপারে যাওয়া আসা করছিলেন, আর সেখান থেকেই এক অদ্ভুত রোগের কবলে পড়েছেন মিস্টার হোমস। গত বুধবার বিকেলে এসে যে সেই বিছানা নিয়েছেন, তারপর থেকে বিছানা ছেড়ে আর উঠতেই পারেননি তিনি। শুধু কি তাই, সেদিন থেকে তার দু ঠোঁটের মাঝখান দিয়ে না গেছে খাবারের এক কণা, না খেয়েছেন তিনি এক ফোঁটা জল। উফ কি সাংঘাতিক। বলেন কি মিসেস হাটসন, আপনি ডাক্তার ডাকলেন না কেন? ডক্টর ওয়াটসন বিশ্বাস করুন আমি অনেকবার ডাক্তারের কথা বলেছি, কিন্তু কিন্তু মিস্টার হোমস আমার কোনো কথা কানে তুললে তো, জানেনই তো কীরকম মেজাজি আর এক রোখা, নিজে যা ঠিক করবেন সেটাই ঠিক, বাকিদের কোনো কথা তিনি পরোয়া করার দরকারই মনে করেন না। তবে তবে বিশ্বাস করুন ডক্টর ওয়াটসন, মিস্টার হোমস আর বেশি দিন আমাদের মাঝে নেই, এই পৃথিবীতে মাত্র কয়েকদিনের অতিথি তিনি, আপনি তাকে দেখলে চিনতেই পারবেন না একদম। সত্যি তাই, মিসেস হাটসনের কথা এক বর্ণ মিথ্যে নয়। নভেম্বরের এক শীতের সন্ধ্যায় হোমসের ঘরে ঢুকে দেখলাম একটা ফ্যাকাশে আলো জ্বলছে, ঘরের মধ্যে অসুখের চামসে গন্ধ ভারী হয়ে আছে। এই কদিনেই হোমস বিছানার সাথে একেবারে মিশে গেছে, ঘরের আবহাওয়া খুবই বিষণ্ন। হোমসের কঙ্কালসার মুখে, তার খাড়ার মতো নাক আর কোটোটে ঢোকা দুটো চোখ শুধু জেগে রয়েছে, তবে সেই চোখ কিন্তু জলজল করছে, গালের রং ঘোর লাল, হয়তোবা জ্বরের জন্য। হোমস শুয়ে আছে, তার পা থেকে গলা পর্যন্ত একটা চাদরে ঢাকা, সেই চাদরের ওপর শুধু তার সরু সরু হাত দুটো রয়েছে, সেই হাত দুটো আবার সারাক্ষণ অশান্তভাবে জড়াজড়ি করছে। তবে মনে হলো আমি ঘরে ঢুকতে হোমসের চোখ দুটো যেন আমাকে চিনতে পারার ভাবে ফুটে উঠল, তবে সেটা আমার চোখের ভুলও হতে পারে। ঠোঁট দুটো শুকিয়ে কালো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে শরীরে জলের অভাব আছে, গলার স্বরও ভাঙা ভাঙা এবং রুক্ষ। হোমসের চেহারা দেখে আমি বেশ দমেই গেলাম। সেই গলায় হোমস বলল, ওয়াটসন সত্যি আমাদের বড় খারাপ সময় যাচ্ছে। এ কি চেহারা হয়েছে তোমার হোমস, কি করে হলো এইসব? এই বলে হোমসের খাটের দিকে হতে যেতেই হোমসের গলা ভেসে এলো। মনে হলো হোমসের গলার স্বর ভাঙা ভাঙা এবং রুক্ষ হলেও গলায় সেই আগের তেজি বেপরোয়া ভাবটা এখনো বজায় আছে। পিছিয়ে
পিছিয়ে দাঁড়াও, একদম পিছিয়ে দাঁড়াবে, একদম একদম আমার সামনে আসার চেষ্টা করবে না। গলা শুনে আমি থমকে গেলাম। এ তো সেই গলা যে গলা আমি এত কাল ধরে শুনে এসেছি। হোমসের গলায় হুকুমের সুর স্পষ্ট। একমাত্র খুব গোলযোগের সময় ছাড়া এ গলা আমাকে খুব একটা শুনতে হয়নি। যদি তুমি আমার কাছাকাছি আসার চেষ্টা করো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুকুম করব। কেন হোমস, কি হয়েছে তোমার? আমার ইচ্ছা, সেটাই কি যথেষ্ট বড় কারণ নয়? যা বুঝলাম, মিসেস হাটসন যা বলেছেন সেটাই ঠিক। হোমস আগের চেয়ে আরও উদ্ভট আর মেজাজি হয়ে উঠেছে। হোমস, হোমস, তুমি বোঝার চেষ্টা করো, আমি এখানে কোনো কারণে নয়, আমি শুধু তোমাকে সাহায্য করতে এসেছি। হ্যাঁ, আমাকে সাহায্য করবার একটাই উপায় আছে, তোমাকে যা বলি ঠিক সেই মতো করো, তাহলেই আমার সাহায্য হবে। তুমি যা বলবে আমি সেটাই করবো, তুমি বলো। ওয়াটসন, তুমি আমার কথায় রাগ করনি? হোমস, তোমার এই কয়েকটা কথা বলতেই যে খুব কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছি। আর রাগ, তোমার উপর রাগ? বন্ধু, তোমার এই অবস্থা দেখে আমি কিছুতেই বুঝতে পারছি না যে কী করে কয়েকদিনের মধ্যে তোমার শরীর এতটা খারাপ হয়ে গেল। কী করে হলো এই সব রোগ তোমার? তোমাকে দূরে থাকতে বলেছি তোমার ভালোর জন্যই। জানো, ওয়াটসন, এই রোগ দেখা যায় সুমাত্রার কুলিদের মধ্যে। রোগটা খুব ছোঁয়াচে। সামান্য একটু ছোঁয়াতেই এ রোগ ছড়িয়ে পড়ে, মারাত্মক রকমের প্রাণঘাতীও বটে। রোগটা নিয়ে সবচেয়ে বেশি ওয়াকিবহল ডাচরা, তবে তারা কিছুই জানায় না বাইরের পৃথিবীকে। আমার মতো অবস্থা তোমারও হোক সেটা আমি চাই না বন্ধু। হোমসের কথা বলতেও বেশ কষ্ট হচ্ছিল, তাও সে কথা বলেই চলেছে অবিরাম। জ্বরের ঘোরেই সে কথা বলছে, সেই সঙ্গে তার দুটো হাত দিয়ে ক্রমাগত অশান্তভাবে আমাকে বাইরের দরজার দিকে যেতে ইশারা করছে। আমি একজন ডাক্তার, এই রোগ আমার কোনো অপরিচিত লোকেরও হতে পারত। রোগীর সেবা করা ডাক্তারের প্রথম কর্তব্য। এই রোগ যদি কোনো বাইরের রোগীর হতো তাহলে কি আমি তাদের প্রতি চিকিৎসক হিসেবে কোনো কর্তব্য করতাম না? আর তুমি তো আমার বন্ধু, কত পুরনো বন্ধু। তাহলে এই বলে ওর দিকে কয়েক পা এগোনোর চেষ্টা করতেই সে আমার দিকে এমন একটা তীব্র দৃষ্টি ছুড়ে দিল যে আমি আবার কয়েক পা পিছিয়ে গেলাম। তুমি যদি দরজার কাছে গিয়ে স্থিরভাবে দাঁড়াতে পারো তবেই আমি তোমার সাথে কথা বলবো, নইলে নয়। এই গলার স্বর আমার বেশ পরিচিত, সেই চেনা পরিচিত আদেশের সুর। এই গলা আমাকে আগেও নির্দেশ দিয়েছে এবং সেই আদেশ আমি বিনা প্রশ্নে পালনও করেছি। অনেক সময় এইসব আদেশ নিয়ে আমার মনে কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে, কিন্তু আমি আমার এই বন্ধুটির প্রতি এতটাই গুণমুগ্ধ যে ওর কোনো কথাই আমি আজ পর্যন্ত ফেলতে পারিনি। আর তার কারণ হলো আমার এই বন্ধুটির অসামান্য প্রতিভা। সেই প্রতিভার বশীকরণ শক্তি আমার পক্ষে কাটানো অসম্ভব। তবে আজকে এই ঘরে এই সময় এক মুমূর্ষু রোগীর অসুখের প্রলাপ শোনার থেকে একজন চিকিৎসক হিসেবে তার চিকিৎসা করা আমার প্রথম কর্তব্য। আজকে প্রথম মনে হলো যে হোমসের কথা না শুনে আমার চিকিৎসক মনের কথাকেই বেশি গুরুত্ব দিই। আমি নিজের গলা যতটা সম্ভব ভারী করে বললাম, হোমস, দেখো, একজন অসুস্থ মানুষ আর একজন বাচ্চার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। আমি তোমার রোগের উপসর্গ পরীক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে চাই, সে তুমি যতই পছন্দ করো বা না করো। এর পরবর্তীতে হোমসের দিক থেকে পেলাম একটা বিষাক্ত কুটিল চাহনি। আমি চাই বা না চাই, যদি কোনো চিকিৎসককে দরকার হয় তাহলে আমি এমন একজন চিকিৎসককে খুঁজে নেব যার প্রতি আমার পুরো আস্থা আছে। মানে আমার উপর তোমার কোনো আস্থা নেই? নিশ্চয়ই আছে। ফরচুন, বন্ধু হিসেবে তোমার জুড়ি মেলা ভার, তবে
তবে সত্যি সবসময় সত্যি, এবং সেটা অপ্রিয় বটে। কি সেই সত্যি যা আমার অপ্রিয়? এই যে তুমি একজন সাধারণ মানের ডাক্তার, তোমার ডাক্তারি শাস্ত্রে বিশেষ কোনো জ্ঞান নেই, তোমার অভিজ্ঞতাও খুব একটা বেশি নয়, যোগ্যতার মাপকাঠিতেও তুমি খুব মাঝারি মাপের। হোমসের কথা শুনে আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। ওর এই কথাগুলো শুনে আমার মনে দারুণ আঘাত লাগলেও সেটা বুঝতে না দিয়ে বললাম, হোমস, তোমার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি না। বুঝতে পারছি যে তোমার মনের অবস্থা খুব খারাপ। বেশ, তুমি যদি না চাও তাহলে আমি তোমার চিকিৎসা করব না, লন্ডনের সেরা ডাক্তার নিয়ে আসব। বলো কাকে নিয়ে আসব, স্যার জ্যাসপার মিক নাকি পেনিলো ফিসার? লন্ডনের সেরা ডাক্তার নিয়ে আসব, কিন্তু তোমার এই একটু একটু করে মরে যাওয়া কিন্তু আমি চোখের সামনে দেখতে পারবো না হোমস। ওয়াটসন, এতক্ষণে তুমি একটা কাজের কথা বলেছ। একটু অসুস্থ গলায় হোমস আবারও বলল, ওয়াটসন, তুমি যে কত কম জানো সেটা কি আমি তোমার সামনে একটু বলবো? তুমি টাপানুলি জ্বর সম্বন্ধে কি জানো? আর কি বা জানো ব্ল্যাক ফার্মোসা কারাপশন সম্পর্কে? সেটা কি? মানে আমি দুটো নামই প্রথমবার শুনলাম। উপদেশ নানান রকম অজানা রোগের আতুর ঘর, সেসব রোগ শুধু সেইখানেই সীমাবদ্ধ না থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমি হালে একটা কেসের তদন্তে গিয়ে এই ব্যাপারটা জানতে পারি, এই সময়ে বুঝতে পারি অপরাধ কিভাবে চিকিৎসা ব্যবস্থাকেও কবজা করে নিতে পারে। মনে হয় তদন্তের সময় কোনোভাবে আমিও এই রোগের শিকার হয়েছি। তোমার কিছু করার নেই ওয়াটসন, কিছু করার নেই। হোমসের কথাগুলো বলতে বেশ কষ্টই হচ্ছিল। সে মুখ দিয়ে টেনে টেনে নিঃশ্বাস নিয়ে থেমে থেমে কথা বলছিল। এ কথাটা সত্যি যে আমি হয়তো বিশেষ কিছু করতে পারবো না, তবে লন্ডনে ডক্টর অ্যানেস্ট্রি রয়েছেন, তিনি গ্রীষ্মমণ্ডলের দেশগুলিতে যেইসব রোগ হয় সেই সব রোগের চিকিৎসা ইউরোপে নম্বর ওয়ান। আমি তোমার কিন্তু কোনো অজুহাত শুনবো না, আমি তাকেই নিয়ে আসবো। এই বলে দৃঢ়ভাবে দরজার দিকে ফিরতেই একটা চূড়ান্ত ধাক্কা লাগলো আমার সমস্ত চেতনায়। যে মানুষ কয়েক ঘন্টা বাদেই পৃথিবীর মায়া কাটাবে বলে ভাবছিলাম, সে এক বাঘের মতন লাফ দিয়ে সামনের দরজায় এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে দরজায় চাবি বন্ধ হওয়ার শব্দ শুনলাম। চোখের পলক ফেলতে না ফেলতেই এত কিছু ঘটে গেল যে আমার বুঝতে একটু সময় লাগলো। আমি শুধু মুখ বুঝে দর্শকের মতন দাঁড়িয়ে রইলাম। হোমস অবশ্য দরজায় চাবি দিয়ে আবার নিজের বিছানায় শুয়ে পড়েছে, তবে তার খুব জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। মনে হলো সে এই পরিশ্রমের ফলে খুবই কাহিল হয়ে পড়েছে। ওয়াটসন, ওয়াটসন, তুমি আমার কাছ থেকে চাবি ছিনিয়ে নেবার চেষ্টা করবে না আশা করি। আমি জানি তুমি আমার ভালো চাও, কিন্তু একটু ধৈর্য ধরো, আমাকে একটু সময় দাও। আমি একটু ধাতস্থ হইনি, তারপর তুমি যাবে। এখন 4টে বাজে, তুমি এই ঘরে 6টা পর্যন্ত থাকবে, 6টার পরই তুমি যেতে পারবে এখান থেকে, তার আগে নয়। এই কটা কথা বলে হোমস হাঁপাতে লাগলো। বুঝতে পারলাম এই কটা কথা বলতেই তার খুব পরিশ্রম হয়েছে। এসব কি হচ্ছে হোমস, এগুলো কি পাগলামি করছো তুমি? আমি শুধু এইটুকুই বলতে পারলাম। হোমসের অদ্ভুত আচরণের কোনো যুক্তি আমার কাছে ছিল না। আরে বাবা, মাত্র তো 2 ঘন্টার ব্যাপার, তারপরে তো তোমাকে আর এখানে আটকে থাকতে হবে না, তুমি স্বাধীন। মাই ডিয়ার ফ্রেন্ড, এই 2 ঘন্টা তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না। হ্যাঁ, তোমার কথাই তো শুনতে হবে, আর তো কোনো উপায়ও নেই আমার কাছে। না, সেইভাবে কোনো উপায় সত্যিই নেই। ধন্যবাদ ওয়াটসন,
আমার আমার জামা কাপড় ঠিক করার জন্য কোনো সাহায্য দরকার নেই। তুমি তুমি দূরত্ব রেখে বসো, আর একটাই শর্ত আমার, তুমি অবশ্যই ডাক্তার ডাকবে, তবে তবে সেই ডাক্তার হবে আমার পছন্দের। বেশ, তাই হবে। বাহ ওয়াটসন, বাহ, এই প্রথম এতক্ষণে তুমি তুমি তিনটে কথা বিবেচকের মতো বলেছ। ওই 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 তাকের উপর বেশ কয়েকটা বই রাখা রয়েছে, তুমি ওইগুলো উল্টে পাল্টে দেখতে পারো। আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটু বিশ্রাম করি কেমন? আবার ঠিক 6টার সময় তোমার সঙ্গে কথা বলবো। আমার বসে থাকতে ভালো লাগছিল না, ইতস্তত ঘরটার মধ্যে ঘুরছিলাম। হোমসের ঘরের দেওয়ালে নানান অপরাধীদের ছবি, এদের সবকজনের সঙ্গেই হোমসের মোকাবিলা হয়ে গেছে। এই ছবিগুলোর থেকে ঘাড় ফিরিয়ে আমার হোমসের খাটের দিকে নজর গেল। দেখলাম তার মুখ প্রায় চাদরের তলায় ঢাকা পড়ে আছে, চোখের ওপর হাত দিয়েছে সে, দেখে মনে হলো ঘুমিয়ে পড়েছে। হোমসের দিক থেকে চোখ ফেরাতেই আমার দৃষ্টি পড়ল হোমসের ঘরের ম্যান্টেল পিসের ওপর। কি নেই সেখানে! একগাদা পাইপের ছাই, পাইপ, সিরিঞ্জ, রিভলভারের কার্তুজ, তারই মাঝে জায়গা করে নিয়েছে একটা ছোট্ট কিন্তু নিখুঁত দেখতে কালো সাদা হাতির দাঁতের বাক্স। দেখে মনে হলো উপরের খানিকটা এক পাশে সরানো যায়। তবে আমার জন্য দ্বিতীয় চমক তখনও বাকি ছিল। হোমসের ওই বাঘের মতন অবিশ্বাস্য গতিতে আমার সামনে এসে ঘরের দরজায় চাবি দিয়ে বন্ধ করার ধাক্কা আমি তখনও সামলে উঠতে পারিনি। আমি ওই ছোট্ট হাতির দাঁতের কৌটোটা হাতে নিতেই একটা ভীষণ তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, যে মনে হলো ওই চিৎকারটা রাস্তা থেকেও কেউ শুনতে পাবে। সে এমনই ভয়াবহ চিৎকার যে আমার মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল। মনে হলো চিৎকারটা আমার পেছন থেকেই এসেছে, হোমসের খাটের দিক থেকে নয় তো। আমি ঘাড় ঘোরালাম, সেই দিকে তাকিয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। বাক্সটা তখনও আমার হাতে ধরা। হোমসের মুখ রাগে লাল হয়ে গেছে, আর তার চোখে প্রায় পাগলের দৃষ্টি। রেখে দাও, রেখে দাও ওই বাক্সটা যেখান থেকে নিয়েছিলে, রেখে দাও ঠিক সেখানেই। আমি তোমাকে বলছি ওটা রেখে দিতে, শিগগিরই রেখে দাও। তুমি তো জানো ওয়াটসন, তুমি তো জানো আমার জিনিসপত্রে হাত দেওয়া আমি একদম পছন্দ করি না। তোমার আচরণ আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তোমার মতো একটা ডাক্তার থাকলে রোগীকে ঠাঁই নিতে হবে পাগলা গাড়োতে। ওই 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 চেয়ারটায় বসো ওয়াটসন, প্লিজ আমাকে একটু বিশ্রাম করতে দাও, মাত্র তো ঘণ্টাখানেকের ব্যাপার। হোমসের অসুস্থতা আমি দেখতেই পাচ্ছিলাম নিজের চোখে, তবুও তার এই রকম ব্যবহারে আমি হতভম্ব হয়ে গেছিলাম। আমার মনে হোমসের এই অকারণ রূঢ়, প্রায় হিংস্র, অসংলগ্ন ব্যবহার একটা নিদারুণ তিক্ততার জন্ম দিয়েছিল। মনে হচ্ছিল কতক্ষণে ওই ঘর থেকে আমি বেরোতে পারবো। হোমসের ঘরে তার কাছে থাকলেও আমি যেন তার প্রতি কেমন একটা উদাসীন হয়ে গিয়েছিলাম। খালি ঘড়ি দেখা ছাড়া আমার কোনো কাজ ছিল না। হোমসের এই ব্যবহারে পাগলামির লক্ষণ পরিষ্কার, তার স্বভাবের শান্ত ভাবটাই একেবারে উধাও হয়ে গিয়েছিল। তবে শুধু আমি যে ঘড়ি দেখছিলাম তা কিন্তু নয়, হোমসও নিজের ঘড়ির দিকে তাকিয়ে সময় কাটাচ্ছিল তাও বুঝতে পারলাম একটু পরে। 6টা বাজার কিছু আগেই হোমস কথা বলল, তার ভাঙা ভাঙা গলা শুনতে পেলাম। গলা শুনে মনে হলো জ্বরের ঘোরেই সে ভুল বকছে। হোমস বলে উঠল, আচ্ছা বন্ধু, তোমার কাছে কিছু রুপোর টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, তা আছে আমার কাছে। কটা হাফ ক্রাউন আছে তোমার কাছে? এই গোটা পাঁচেক হবে। তুমি ওই হাফ ক্রাউন কটা তোমার তোমার পকেট ঘড়ি যে পকেটে আছে সেই পকেটে রাখো, আর বাকি টাকা প্যান্টের বাঁ পকেটে রাখো। কি হলো, করছো তো? এতে তোমার শরীরের ভারসাম্য বজায় থাকবে। বুঝতে পারছিলাম যে হোমসের স্নায়ু খুবই উত্তেজিত হয়ে আছে, আর সে একেবারেই জ্বরের ঘরে ভুল বকছে।
তবে কিছু না বলে চুপ করে থাকাই আমি ঠিক মনে করলাম। কথা বললে যদি হোমসের উত্তেজনা আরও বেড়ে যায়। কিন্তু আমার চুপ করে থাকার কোনো লাভ হলো না। শুনলাম সে বলে চলেছে, এবার ওয়াটসন গ্যাসের আলোটা জ্বালিয়ে দাও, তবে তবে কম করে রাখো। এইবার ঠিক হয়েছে। না 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 না, পর্দা টানার কোনো দরকার নেই। ধন্যবাদ ওয়াটসন, তোমাকে আর একটু কষ্ট দেব। তুমি কিছু কাগজ আর পুরনো কিছু খোলা চিঠি এনে এই টেবিলের ওপর রাখো, কিছু পাইপের ছাইও টেবিলের ওপর ছড়িয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক হয়েছে। হ্যাঁ, একেবারে যেরকম চাইছিলাম ঠিক সেরকমই হয়েছে। ধন্যবাদ ওয়াটসন। আর একটা মাত্র কাজ বাকি আছে, যেটা করতে হবে তোমাকে। ম্যান্টেল পিসের ওপর একটা সুগার কিউব তোলার ছোট চিমটে আছে, দেখো ওইটা দিয়ে খুব সাবধানে হাতির দাঁতের ছোট্ট কৌটোটা এনে তোমার সামনে টেবিলে রাখো। দেখো দেখো সাবধানে, হাত থেকে যেন না ফসকায়। এতো একেবারে সব কিছু পরিপাটি, একেবারে মন মতো হয়েছে। ঠিক যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমই হয়েছে। ও ছটাও বেজে গেছে। ওয়াটসন তুমি এবার যেতে পারো। মনে রেখো তোমাকে যেতে হবে 13 নম্বর লোয়ার পার্ক স্ট্রিটে মিস্টার কালভার্টন স্মিথের কাছে। মনে থাকবে তো? এইসব আজগুবি কথা বলার ফলে আমার ধারণা হচ্ছিল যে হোমসকে একা ছাড়াটা হয়তো ঠিক হবে না। ডাক্তার ডাকার ইচ্ছেটাও কেমন যেন জোরালো ছিল না আমার মধ্যে। সে যে জ্বরের ঘড়ি ভুল বকছে এই ধারণাটা আমার মনের মধ্যে গেড়ে বসল। মাঝে মাঝে কথা বলার সময় তার গলা থেকে কান্না মেশানো কাতরানিও ভেসে আসছিল। তবে একজনের ঠিকানা বলে হোমস যখন আমাকে যেতে বলল, আমি মুখে কিছু না বলাই ঠিক মনে করলাম। এবার হোমস যখন বলছে তখন তো আমাকে যেতেই হবে, হোক না সে জ্বরের ঘরে আবোল তাবোল। তবে একবার বললাম, আমি কিন্তু এই নামটা প্রথম শুনলাম, ওনাকে কিন্তু আমি চিনি না। যে 2 ঘন্টা আমি হোমসের সাথে ছিলাম সেই 2 ঘন্টার মধ্যেই হোমসের অবস্থা বেশ খারাপ হয়েছে। তার কোটরে ঢোকা 2টো চোখ জ্বরের প্রভাবে চলচল করছে, কপালে ভুরুর ওপর বিন্দু বিন্দু ঘামও জমেছে, গালের রঙও অস্বাভাবিক রকম লাল। খুব সম্ভব মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হতেই পারে। মিস্টার কালভার্টন স্মিথ সুমাত্রার খুব পরিচিত নাম, তার ওখানে বাগান আছে। হালে তিনি লন্ডনে ফিরে এসেছেন। মিস্টার স্মিথের বাগানেও এই রোগের মোড়ক লেগেছিল, তার বেশ কিছু কুলি এই রোগের শিকারও হয়েছিল। মিস্টার স্মিথ এই রোগের সম্পর্কে বেশ ওয়াকিবহাল। তিনি রোগটি নিয়ে পড়াশোনা যেমন করেছেন, তেমনি হাতে কলমে তার বাগানের কুলিদের চিকিৎসা করেছেন। মিস্টার স্মিথের বাগান সভ্যতার থেকে বেশ দূরে। পারলে একমাত্র মিস্টার স্মিথই আমাকে উদ্ধার করতে পারবেন। তবে মিস্টার স্মিথ খুবই কঠোর শৃঙ্খলা পরায়ণ মানুষ, তাই আমি চাইছিলাম তুমি যেন উনি যখন স্টাডিতে থাকেন সেই সময় গিয়ে ওর সাথে কথা বলতে পারো, তার আগে তিনি তোমার সাথে দেখা করতেন না। আমি দেখছিলাম যেই সময়টা হোমস কথাগুলো বলছিল ঠিক সেই সময় ও খুব হাঁপাচ্ছিল, সাথে সাথে হাত পাও কোনো একটা অজানা যন্ত্রণায় যেন দারুণভাবে মোচড় দিচ্ছিল। আমার এবার তাকে দেখে কষ্টের সাথে সাথে চিন্তাও হচ্ছিল খুব। মনে হচ্ছিল ওকে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে। আবার মনে হচ্ছিল হয়তো যার কথা হোমস বলছে তাকে নিয়ে আসতে পারলেই কিছু উপকার করতে পারবে সে। এইসব 7-5 ভাবার মাঝে আবার হোমসের গলা শুনতে পেলাম। কি ভাবছো ডিয়ার ফ্রেন্ড? আমি মাঝে মাঝেই ভাবি সমুদ্রের বিশাল জলরাশির বদলে যদি ওই জায়গা শুধু ঝিনুক দিয়ে ভরা থাকত তাহলে কি ভালোই না হতো বলো তো।
প্রকৃতির কি অদ্ভুত আর উর্বর সৃষ্টি এই ঝিনুক। আমাকে এখানে ঠিক যেভাবে দেখলে সেই কথাটাই তুমি গিয়ে মিস্টার স্মিথকে বুঝিয়ে বলবে। একজন মৃত্যু পথযাত্রী যে ভুল বুকে চলেছে, তার যন্ত্রণা লাঘবের জন্য তিনি যেন আসেন। মগজের সাথে মগজের যোগাযোগ হলে সবচেয়ে ভালো। ওয়াটসন, আমি যেন কি বলছিলাম, আমাকে মিস্টার স্মিথের কাছে গিয়ে কি বলতে হবে সেটাই তুমি বলছিলে আমাকে। হ্যাঁ, মিস্টার স্মিথের কাছে গিয়ে আমার অবস্থার কথা ভালো করে বলো তাকে, তারপর ওনাকে এখানে নিয়ে আসবে। তার নিজের ভাইপো এই রোগের শিকার হয়েছিল, তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। আমি তার ভাইপোর সময় কিছু ষড়যন্ত্রের আভাস পেয়েছিলাম, সেই কথা মিস্টার স্মিথকে বলেওছিলাম আমি, কিন্তু ওর ভাইপো অকালে চলে গেল। আমার প্রতি ওর একটা অভিযোগ আছেই। তবে ওয়াটসন, তুমি যদি ওনাকে একটু ভালো করে আমার অবস্থার কথাটা বুঝিয়ে বলো, এবং মিস্টার স্মিথ ছাড়া আর যে কেউ আমাকে সাহায্য করতে পারবে না সেটাও যদি তুমি মিস্টার স্মিথকে ভালো করে বোঝাতে পারো, তাহলে আর ওর এখানে আসতে আপত্তি থাকবে না। নিশ্চয়ই হোমস, নিশ্চয়ই। যদি এমনিতে না হয় ওকে পাঁচা কোলা করে বাড়িতে তুলে নিয়ে আসবো আমি। না না না, সেসব তুমি কিছুই করবে না। শুধু আমার শারীরিক অবস্থার হুবহু বর্ণনা দেবে। আমার বিশ্বাস তোমার সেই জীবন্ত বর্ণনাতেই কাজ হবে। তবে তুমি মিস্টার স্মিথের সাথে আসবে না, কোনো অজুহাতে আগেই বেরিয়ে এখানে চলে আসবে। ডিয়ার ওয়াটসন, আমার এই স্মিথ আসার উপর সব কিছু নির্ভর করছে। তুমি আমাকে কখনো নিরাশ করনি, আশা করছি আজও তুমি সফল হবে। চাবিটা খুলে ঘর থেকে বেরিয়ে এলাম, চাবিটা আমার হাতেই রইল। ভাবলাম হোমস নিজেকে আর চাবি দিয়ে রাখতে পারবে না। এগিয়ে গিয়ে দেখি হোমসের ঘরের সামনের এক ফালি বারান্দার ওপর মিসেস হাটসন দাঁড়িয়ে রয়েছেন। এমনিতেই তার গায়ের রং বেশ ফ্যাকাশে, এখন ভয়ে ভাবনায় আর দুশ্চিন্তায় সেই রং আরও ফ্যাকাশে হয়ে গেছে। তিনি একটু সরে আমাকে জায়গা করে দিলেন। মিসেস হাটসনের চোখে জল, তিনি কাঁদছেন। সত্যি হোমসের আচরণ যেই রকমই হোক না কেন, তাকে ভালো না বেসে থাকা যায় না। আমি একবার মিসেস হাটসনের দিকে তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সিঁড়ি দিয়ে নেমে এসে হুইসল দিয়ে যেই একটা চলতি ট্যাক্সিকে থামাতে গেছি, অমনি যেন কুয়াশা ফুড়ে আমার সামনে এসে হাজির হলো একজন খুবই পরিচিত মানুষ, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মিস্টার মর্টন। তার গায়ে সেই সময় পুলিশের পোশাক ছিল না। আমার দিকে একটা তীব্র চাহনি ছুড়ে দিয়ে তিনি বললেন, মিস্টার হোমস কেমন আছেন? খুব একটা ভালো নয়, সে খুবই অসুস্থ। হ্যাঁ, আমি এইরকম একটা গুজব শুনেছিলাম বটে। এরই মাঝে একটা ট্যাক্সি এসে আমার কাছে দাঁড়াতেই উঠে পড়লাম, কিন্তু বুঝতে পারলাম ছুরির ফলার মতন শীতল একটা চাহনি আমাকে বিদ্ধ করছে পেছন থেকে। যে জায়গাটার কথা হোমস আমাকে বলেছিল সেটি দেখলাম লন্ডনের পয়সাওয়ালা লোকেদের বাড়িঘরে ভর্তি। লোয়ার বার্গ স্ট্রিট নটিংহাম হিল এবং কেনিংস্টনের মাঝামাঝিতে রয়েছে। যে বিশেষ বাড়িটার সামনে আমার ট্যাক্সি এসে থামল সেই বাড়িতে রয়েছে একটা লোহার বিশাল বড় গেট। সেই বাড়ির লোহার বিশাল গেটটার উপরে পেতলের কাজ, সাথে এক গম্ভীর বাটলা, সব নিয়ে বেশ ভারী কি ধরনের। আমার ঠিক পেছনে একটা ইলেকট্রিক আলো চলছে, সেই গোলাপি আলোর ফ্রেমে বাটলারকে কেমন একটা অবাস্তব মনে হচ্ছিল। আমি ট্যাক্সির ভাড়া মিটিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। আবার সেই অসাধারণ প্রতিভার মুখটা মনে পড়ল যাকে আমি ফেলে এসেছি, যার সেই অসাধারণ বুদ্ধির ধাঁচে শানিত সংলাপ শোনার জন্য সারা ইউরোপ মুখিয়ে থাকে।
আজ সেই মানুষের কি দুর্দশা, আজ তার কথার কোনো খেই নেই। আমাকে হোমস একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। তাড়াতাড়ি টুপিটা মাথায় দিয়ে গেটের দিকে এগিয়ে গেলাম। মিস্টার স্মিথ কি বাড়িতে আছেন? আমি ডক্টর ওয়াটসন, এই নিন আমার কার্ড। ওকে স্যার, আমি ভেতরে গিয়ে খবর দিয়ে আসছি। আমার নাম এবং পেশা দেখে মনে হলো না যে মিস্টার স্মিথ খুব একটা খুশি হয়েছেন। আধ খোলা দরজা দিয়ে ভেসে এলো একটা উঁচু এবং তীক্ষ্ণ বিরক্ত ভরা গলা। শুনতে পেলাম তিনি বলছেন, কতবার আর কতবার তোমাদের বলতে হবে যে আমি কাজের সময় কারো সাথে দেখা করা কিংবা কথা বলা পছন্দ করি না। আমি বাটলারের গলা শুনতে পেলাম। সে খুব মোলায়েম ভাবে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আবার সেই তীক্ষ্ণ গলা ভেসে এলো দরজার উপর থেকে। না না, কোনো কারণেই আমি আমার কাজকে অবহেলা করতে পারি না। তবে ভদ্রলোকের যদি সত্যি আমার সাথে দেখা করার দরকার থাকে, তিনি যেন কাল সকালে এসে আমার সাথে দেখা করেন। তুমি তো জানো স্টেপেল পড়ার সময় আমার কোনো রকম ব্যাঘাত পছন্দ হয় না। হ্যাঁ, ওকে বলে দিও কাল সকালেই যেন আসে। আমার চোখের সামনে হোমসের মুখটা পলকের জন্য ভেসে উঠল। তিন দিনেই তার কি দুর্দশা হয়েছে, বেচারা বিছানায় ছটফট করছে। একদিন যার বুদ্ধির কাছে সারা ইউরোপ মাথা নিচু করত, আজ তার মাথার সুস্থতা আছে কিনা সেই নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। হয়তো সে ঘরের দরজার দিকে তাকিয়ে ভাবছে যে আমি কখন আসব। আমি মিস্টার স্মিথকে নিয়ে গেলে হয়তো কিছু উপকার হবে হোমসের। দেখলাম বাটলার দরজা খুলে আমার দিকে এগিয়ে আসছে। সে কিছু বলবার আগেই আমি তাকে ঠেলে ঘরে ঢুকে গেলাম। আবার শুনলাম একটা তীব্র তীক্ষ্ণ ভারী গলা। আপনি আপনি কে? আমার ঘরে এভাবে না বলে ঢোকার মানে? আমার সামনে একটা হলুদ রাগী বিশাল আকারের ভারী মুখ, মুখের নিচে দুথাক থুতনি নেমে গেছে। দেখতে পেলাম জোড়া ভুরুর তলায় একজোড়া ধূসর ধূর্ততায় ভরা চোখ আমাকে লক্ষ্য করে চলেছে। তবে চেহারাটা বেশ ছোটোখাটো, কাঁধের কাছ থেকে পিঠের দিকটা ঝোকানো, একটু কুঁজো মতো, ঠিক ওই রিকেট হলে যেমন হয় সেই রকম। মুখটা চকচক করছে, মাথার খুলিটাও বেশ বড় আকারের, মাথায় বেশ বড় আকারের টাক, তার উপর একটা ছোট্ট গোলাপি রঙের স্মোকিং ক্যাপ কায়দা করে বসানো। তিনি দেখলাম বলেই চলেছেন, আপনাকে তো বললাম কাল সকালে আসুন, আমার সাথে কথা হবে। এইভাবে জোর করে ঘরের মধ্যে ঢুকে পড়ে আপনি মোটেও ঠিক করেননি। আমি খুবই দুঃখিত, আসলে আমার কথাটা একটু শুনুন, বুঝতে পারবেন কেন এইভাবে আপনার ঘরে আমি ঢুকে পড়েছি। কেন, কি হয়েছে? আমার বন্ধু মিস্টার হোমস। হ্যাঁ, মিস্টার হোমসের কি হয়েছে? মিস্টার স্মিথের চোখে খানিকটা আশঙ্কা আর খানিকটা কৌতূহল যেন ফুটে উঠল। কি হয়েছে মিস্টার হোমসের? তিনি সাংঘাতিকভাবে অসুস্থ। দেখলাম হোমসের নাম করতেই স্মিথের গলার স্বর বদলে গেল। তিনি বললেন, আসুন ওই চেয়ারটাই বসুন, এবার বলুন কি ব্যাপার। আমাকে চেয়ারে বসতে বলে নিজেও তার পুরনো চেয়ারে গিয়ে বসল। সেই সময় আমি ম্যান্টেল পিসের আয়নায় একবার মিস্টার স্মিথের মুখটা দেখতে পেলাম। মুখে যেন একটা শয়তানি হাসি ছিল, তবে সেটা কয়েক সেকেন্ডের বেশি ছিল না, আমার মনের ভুলও হতে পারে। তিনি আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন গলায় সত্যিকারের উদ্বেগ নিয়ে। দুঃখিত, শুনে খুবই খারাপ লাগছে। আসলে মিস্টার হোমসের সাথে আমার সেইভাবে পরিচয় হয়নি কোনোদিন, তবে তার নাম আমার শোনা। একবার খুব মামুলি ব্যাপারে ওর সাথে আমার যোগাযোগ হয়েছিল, বলতে পারেন আমাদের কাজ একই ধরনের। মিস্টার হোমস অপরাধীদের নিয়ে কাজ করেন, আর আমার বিষয় হলো জীবাণু। এই যে সব বয়াম বিকার দেখছেন, তার মধ্যেই রয়েছে জগতের নৃশংস অপরাধীরা। এদের একটা কামড়ে কত নিরীহ মানুষের যে প্রাণ গেছে তা বলে বোঝাতে পারবো না। এখন এরা সকলেই আমার কাছে কয়েদ হয়ে আছে। হ্যাঁ, একদমই ঠিক। এই জন্যই হোমস আপনার প্রতি খুবই আস্থা রাখে। সে বলেছে পুরো লন্ডনে এই সময় কেউ যদি ওকে সাহায্য করতে পারে তা হলেন একমাত্র মিস্টার স্মিথ, মানে আপনি। আপনি পারবেন ওকে বাঁচাতে। এই কথায় মিস্টার স্মিথ আমার দিকে তাকাতে তার মাথা থেকে স্মোকিং ক্যাপটা খসে মাটিতে পড়ে গেল। কেন মিস্টার ওয়াটসন,
কেন হোমস আমার সাহায্য চাইছেন? কারণ তার ধারণা হলো যে পূব দেশের রোগের সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন। ও, কিন্তু মিস্টার হোমসের যে পূর্ব দেশেরই কোনো রোগ হয়েছে সেটা জানা গেল কি করে? আসলে কয়েকদিন সে ডক এরিয়ায় চীনে লস্করদের মধ্যে তদন্তের কাজ করছিল। আচ্ছা, তাই। কদিন ধরে তিনি অসুস্থ? গত 3 দিন ধরে। দেখলাম এবার স্মিথের মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল। তিনি বললেন, তাহলে এখনো ঘোরালো হয়নি। দেখুন মিস্টার ওয়াটসন, আমার কাজের সময় কোনো বাধা এলে আমি বেশ বিরক্ত হই, কিন্তু হোমসের যেরকম অবস্থা তাকে ফেলে রাখা ঠিক হবে না। চলুন দেখে আসি তাকে। ঠিক সেই সময় আমার হোমসের নিষেধ মনে পড়ল। আমি খুবই দুঃখিত, আসলে আমার একটা অন্য কাজ আছে, আমাকে সেটা করতে হবে। কোনো চিন্তা নেই, আমি নিজে যাব। আমার কাছে হোমসের ঠিকানা নোট করা আছে। আচ্ছা, এই ভুল বকছে? হ্যাঁ, সে ভুল বকছে মাঝে মাঝে। তাহলে তো বেশ খারাপই হয়েছে। ঠিক আছে, আমি যাব। এই আধ ঘন্টার মধ্যেই আমি মিস্টার হোমসের ফ্ল্যাটে পৌঁছে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ মিস্টার স্মিথ। আমার পক্ষে সম্ভব হলে আমি অবশ্যই থাকতাম, কিন্তু আমার একটা খুব জরুরি কাজ আছে। কোনো চিন্তা করবেন না, দেখি কি করতে পারি। ভীষণ খারাপ মন নিয়ে আমি হোমসের ঘরে এলাম। ভেবেছিলাম তার অবস্থা এই কিছু সময়ের মধ্যে হয়তো আরও একটু খারাপ হয়েছে, তবে না, সেই রকম কিছু দেখলাম না। তার শারীরিক অবস্থা একই রকমই আছে, কিন্তু ভুল বকাটা এখন আর নেই। কি হলো ওয়াটসন, দেখা হয়েছিল? হ্যাঁ, তিনি আসছেন। সাবাস সাবাস ওয়াটসন, তুমি সবসময় সেরা দূত। তোমাকে ছাড়া এই কাজ হতো না। তোমার মতো ভালো বন্ধু পাওয়া খুব ভাগ্যের। আচ্ছা, কিভাবে আমার এই রোগ হলো কিছু জানতে চাইল? হ্যাঁ, উনি জানতে চেয়েছিলেন। আমি তো বললাম যে তুমি তদন্ত করতে গিয়ে ওই চীনে কুলিদের সাথে মিশেছিলে, সেই থেকেই তোমার রোগটা এসছে। একদম ঠিক কথা বলেছ, সেইভাবেই তো হয়েছে। হোমসের কথায় সেই আগের মতন সজীবতা ফিরে এসেছে, চেহারায় যদিও দুর্বলতা এখনো স্পষ্ট। কিন্তু ওয়াটসন, মাই ডিয়ার ফ্রেন্ড, তোমাকে যবনিকার আড়ালে যেতে হবে। দেখো হোমস, তুমি ভুলে যেও না যে আমি একজন ডাক্তার। মিস্টার স্মিথের মতটা আমার জানা খুবই জরুরি। নিশ্চয়ই, আমি তোমার সাথে একমত। তবে আমার মনে করার যথেষ্ট কারণ আছে যে সেই মত তিনি অনেক বেশি খোলা মনে প্রকাশ করতে পারবেন যদি দেখেন আমার ঘরে শুধু আমি আর তিনি আছেন। সেই মতের গুরুত্ব অনেক বেশি হবে, তাই না? আমার খাটের পিছনেই একটা ঘর আছে, যা ওখানে গিয়ে সেই ঘরে কিছু সময় থাকো। হোমস, তুমি কি বলছো এইসব? ওফ, বেশি সময় নেই হাতে। এই ঘরে নিজেকে লুকিয়ে রাখা সেরকম কোনো জায়গা নেই। তাতে একটা সুবিধা আছে, কারো মনে কোনো সন্দেহ হবে না। এই বলে সে খাটের ওপর সোজা হয়ে বসে পড়ল, আর তার মুখ বেশ উজ্জ্বল হয়ে উঠল। আর দেরি করো না, যাও 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 যাও, সে এসে গেছে। আমি গাড়ির শব্দ পেয়েছি, তবে মনে রেখো কোনো শব্দ করবে না, যাই হোক না কেন, কোনোভাবেই বেরিয়ে আসবে না। শুধু যা ঘটছে সব মন দিয়ে শুনবে আর দেখবে। এই কথা বলেই হোমসের সব শক্তি যেন ফুরিয়ে গেল। কোথায় গেল তার গলার সেই হুকুমের সুর? সে বিছানায় ধপাস করে পড়ে গেল, আর শুয়ে বিড়বিড় করে কিসব বলতে লাগলো। ওই বোধহয় আবার ভুল বকা শুরু হলো তার। আমি একটা দীর্ঘশ্বাস চেপে আমার জন্য নির্দিষ্ট ঘরের ভেতরে গেলাম। শুনতে পেলাম সিঁড়ির ওপরে একটা পায়ের শব্দ। সেই ভারী পায়ের শব্দ শোবার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। তারপর অনেকটা সময় খালি নীরবতা। মাঝে মাঝে রোগীর কাতরানি আর হাঁপড়ের মতো নিঃশ্বাস টানার শব্দ ছাড়া আর কিছুই নেই। কিছুক্ষণ পর নবাগত অতিথির গলা শুনতে পেলাম। মিস্টার হোমস, মিস্টার হোমস,
শুনতে পাচ্ছেন আমার গলা? যেন একজন ঘুমন্ত মানুষকে ঠেলে তোলার চেষ্টা করছে কেউ। একবার মনে হলো কাঁধ ধরে ঝাঁকুনি দেবার শব্দ শুনলাম, তারপরেই হোমসের সেই দুর্বল গলা, মিস্টার স্মিথ আপনি এসেছেন? এসেছেন আপনি? হ্যাঁ মিস্টার হোমস, আপনি আমার অপকার করলেও আমি আপনার উপকারই করব, সেই জন্যই এসেছি। প্রথমে ঠিক করে উঠতে পারছিলাম না, তারপর ভাবলাম যাই, আপনি আমার পুরনো পরিচিত। আমি সবসময় আপনার জ্ঞানের প্রশংসা করি, আপনি সত্যি মহান। আপনি যে এসেছেন সেটাই আমার কাছে অনেক বড়। আপনি আমায় চিনতে পেরেছিলেন, লক্ষণগুলো বুঝতে পেরেছিলেন। আপনার কি রকম লক্ষণ? ভিক্টরের মতো ওই রকম এক জোয়ান তাজা ছেলে চার দিনও কাটল না, শেষ হয়ে গেল, সবই বিধির লিখন। হ্যাঁ, আমার এই রোগ নিয়ে বিশেষ পড়াশোনা আছে, এই রোগ কিভাবে হয়, কিভাবে ছড়ায় সবই জানি। একটা মাত্র কেস মিস্টার হোমস, আপনিই বলেছিলেন, এই পূর্বদেশীয় অজানা রোগের উৎপাত কি করে লন্ডনের মতো শহরে হলো, আর একজন মাত্র সেই রোগের শিকার, ব্যাপারটা আপনিই নজরে এনেছিলেন। ভালো মিস্টার হোমস, খুব ভালো, আপনি সত্যিকে সামনে এনেছিলেন, মিথ্যার আড়াল সরাবার চেষ্টা করেছিলেন। একটা মাত্র কাকতালীয় ঘটনা, সেটাও আপনার নজরে রায়নি। কি তীক্ষ্ণ নজর আপনার, আর এখন সেই নজর অন্ধকারে ঢেকে গেছে। আপনি আমার সামনে আছেন, তবু আপনাকে দেখতে পাচ্ছি না। এটাকে কি বলবো আমি মিস্টার হোমস, ক্রিয়ার প্রতিক্রিয়া? না, সেটা বোধহয় বলা উচিত নয়, সেটা বলা নিষ্ঠুরতাই হবে। আমি জানি, আমি জানি আমার এই রোগ কি করে হয়েছে। আপনি জানেন কিভাবে হয়েছে এই রোগ? এর পেছনেও আপনারই হাত আছে। আপনি জানেন? ভালো, কি করে জানলেন আপনি? তবে জানলেও কিছু প্রমাণ করতে পারবেন কি? আমি আপনার একটা জিনিসই কিছুতেই বুঝতে পারছি না, যে আপনি আমার নামে নানান আজগবি খবর চারপাশে ছড়ানোর পরেও বিপদে পড়লে আবার আমার কাছেই ছুটে আসেন, কি ধরনের চাল এটা? একটু 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 জল। ও গলা গলা শুকিয়ে কাঠ হয়ে আছে আমার। আমি হোমসের ধীরে ধীরে নিঃশ্বাস টানার শব্দ শুনতে পেলাম, তার কথা বলতে যে বেশ কষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারলাম। আমি এখন বড়ই অসহায়। মৃত্যুর বেশ কাছাকাছি আপনি চলে গেছেন মিস্টার হোমস, তবে ভুলেও ভাববেন না আমি আপনাকে এত সহজে মরতে দেব, তাই এখন আপনাকে জল দিচ্ছি। দেখবেন জল খেয়ে আবার নেতিয়ে পড়বেন না, আপনার কাছ থেকে সব কিছু জানার জন্যই এতটা পথ আমি এসেছি। আজ সন্ধ্যার পড়াশোনাটাও নষ্ট হলো, কি আর করব। বলুন কি করে হলো এসব? আমি হোমসের গলা শুনতে পেলাম, সে ভীষণই ক্লান্ত। ভুলে যান, ভুলে যান সব পুরনো কথা, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি আমার মাথা থেকে আগের সমস্ত কথা মুছে ফেলব, ভুলে যাব সব পুরনো কথা, ভুলে যাব সব পুরনো স্মৃতি। আমি শপথ করে বলছি, আপনি আমাকে বাঁচান এখন এই বিপদ থেকে। প্লিজ মিস্টার স্মিথ, আমাকে বাঁচান। কি ভুলে যাবেন আপনি মিস্টার হোমস? ওই ভিক্টর সেভেজের মরণ কি করে হয়েছিল, আপনি এই একটু আগেই প্রায় শিকারই করে ফেলেছিলেন, যে ভিক্টরের মৃত্যুতে আপনার হাত আছে, আমি ভুলে যাব সেই কথা। আরে আপনি মনে রাখবেন কি ভুলে যাবেন সেটা আপনার ব্যাপার, আমি তো আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দেখতে পাচ্ছি না, সেটা তো একটা চৌকো বাক্স, ঠিক অন্য বাক্সগুলোর মতোই, খালি আকারে বেশ বড়। এই যা তফাত মিস্টার হোমস। তবে একথা আমি আপনাকে হলফ করে বলতে পারি যে আমার ভাইপো কিভাবে মারা গিয়েছিল সেটা আমার কাছে এখন আর কোনো গুরুত্বই রাখে না। আপনি নিশ্চয়ই জানেন এখন কথা হচ্ছে আপনাকে নিয়ে, আমার ভাইপোকে নিয়ে আর কথা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, যে লোকটি আমার কাছে এসেছিলেন, কি যেন নাম বলেছিলেন, আমি আপনি পূব দেশের নাবিকদের সাথে যেন কি একটা চুক্তি করেছিলেন, এই
রোগের ব্যাপারে আমি শুধু সেটার কথাই বলতে পারি। মিস্টার হোমস, আপনি আপনার বুদ্ধি নিয়ে খুব বেশি গর্ব করেন, তাই না? নিজেকে খুব চালাকও ভাবেন, তাই না? এইবার কিন্তু সেটা হবে না। আপনি এবার আপনার থেকে অনেক চালাক লোকের পাল্লাই পড়েছেন। আপনি ভাবতে চেষ্টা করুন অসুস্থ হবার আগের কিছু দিনের কথা। এই রোগ অন্য কোনোভাবেও তো আপনার হতে পারে। আমি কিছু আর ভাবতে পারছি না, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে মিস্টার স্মিথ। ঈশ্বরের দোহাই, আমাকে আমাকে একটু সাহায্য করুন মিস্টার স্মিথ, আমাকে একটু সাহায্য করুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে সাহায্য করব। আপনার এখনকার শারীরিক অবস্থা কীভাবে হলো সেটা বুঝতে আপনাকে সাহায্য করা আমার অবশ্যই কর্তব্য। মরার আগে কী করে আপনি ঠিক এই জায়গায় পৌঁছালেন সেটাও বুঝিয়ে দেব আপনাকে মিস্টার হোমস। ওফ, আমার এই যন্ত্রণা কমাবার জন্য কিছু একটা ব্যবস্থা করুন মিস্টার স্মিথ, আমি যে আর পারছি না। যন্ত্রণা খুব ব্যথা করে না? হ্যাঁ, কুলিরাও সাধারণভাবে শেষের দিকে খুব চিৎকার করত। আমি বলবো আপনার এখন খিচুনি হচ্ছে। আমার আমার সারা শরীরে খিচুনি হচ্ছে। ভালো, যাই হোক, আপনি আমার কথা এখন শুনতে পাচ্ছেন আশা করি। আপনি কিছু অস্বাভাবিক ঘটনা কি মনে করে উঠতে পারছেন মিস্টার হোমস? এই রোগের বিশেষ বিশেষ চিহ্নগুলো আপনার শরীরে ফুটে উঠবার ঠিক আগে আগেই যা ঘটেছিল। কি ভীষণ ব্যথা, মনে হচ্ছে হাত পা আমার ছিঁড়ে পড়বে এক্ষুনি। না না, কিছুই মনে পড়ছে না আমার। ভাবুন, ভালো করে ভাবুন। এখন আমার সেই ক্ষমতাই নেই মিস্টার স্মিথ। আচ্ছা, আমি বরং আপনাকে একটু সাহায্য করি কেমন? কিছু কি পোস্টে আপনার কাছে এসেছিল? পোস্ট? হ্যাঁ, একটা ছোট বাক্স। হ্যাঁ, আমি আমি মনে হয় আর বাঁচবো না। সব কিছু কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। চোখের সামনে আগেই আধার ঘনিয়েছিল, এখন সব কিছু সবকিছু ধোঁয়ায় যেন মিলিয়ে যাচ্ছে। আমি আমি শেষ হয়ে যাচ্ছি মিস্টার স্মিথ। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, আমি আমি খুলেছিলাম, আমি খুলেছিলাম একটা স্প্রিঙ্গারের মতো খুব সূচালো কিছু ছিল ভেতরে। ভেবেছিলাম কেউ বদরসিকতা করেছে। কোনো রসিকতা নয়, বুঝতেই তো পারছেন মিস্টার হোমস, নিজেকে দিয়েই তো বুঝতে পারছেন আপনি বোকা, তাই আপনাকে দাম দিতে হলো। নিজের জীবন দিয়েই আপনাকে দাম চোকাতে হবে। কে বলেছিল আপনাকে আমার পথের কাঁটা হতে? আপনি যদি আমাকে একা ছেড়ে দিতেন মিস্টার হোমস, আমি কখনোই আপনার পথে আসতাম না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, আমার ওই স্প্রিংটা আমার রক্ত টেনে নিয়েছিল। ওই বাক্সটা, ওই বাক্সটা এখন আমার সামনের টেবিলে রাখা আছে। ও, ওই যে সামনের বাক্সটা, ওটা তো আমার সাথেই আমার পকেটে করে এই ঘর ছেড়ে বেরিয়ে যাবে। আপনার হাতে থাকা শেষ একটুকরো প্রমাণ। তবে আপনি সত্যি জানতে পেরেছেন। মরার আগে মিস্টার হোমস আপনি জেনে গেলেন যে আমিই আপনাকে খুন করলাম। আপনি ভিক্টরের কি হয়েছিল, তার সাথে কি ঘটেছিল সব কিছুই জেনে গিয়েছিলেন। আপনি বড় বেশি জেনে গিয়েছিলেন মিস্টার হোমস। তাই আমি আপনাকে ভিক্টরের আসলে ঠিক কি হয়েছিল সেটা বোঝানোর জন্যই এই ছোট্ট বাক্সটা পাঠিয়েছিলাম। আপনি আপনার মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছেন মিস্টার হোমস। আমি এখন আপনার পাশে বসে আপনার মরণ দেখব। যে আসবে সে খুব ধীর আর শান্ত পায়েই আসবে, তবে মরণ আসবেই, আমার তাড়া নেই। আমি বসে থাকব তার আসার অপেক্ষায়। আমি নিজেকে কোনো রকমে ওই ঘরে আটকে রেখেছিলাম। শয়তানটার প্রতিটা কথা আমার হৃদয়ে গিয়ে বিঁধছিল। তারপর শুনতে পেলাম হোমসের গলা। সেই গলায় শুধু কিছু অস্পষ্ট শব্দ, তাছাড়া আর কিছুই ছিল না।
কি বলছেন আপনি মিস্টার হোমস? গ্যাসের আলো জোর করে দেব? ছায়া ঘনিয়ে আসছে বুঝি। আচ্ছা, গ্যাসের আলো বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে শেষ সময়ে ভালো করে দেখতে চাই। আপনার শেষ সময়ের পরও মিত্র আমি। আপনার মুখের প্রতিটি মাংস পেশি ব্যথায় কুচকে যাওয়া আমার কাছে পরম লোভনীয় দৃশ্য। দেখবো না, তাও কি হয়। মিস্টার স্মিথ ঘরের এপাশ থেকে ওপাশে গেলেন আর আলোটাকে আরো জোরালো করে তুললেন। আর কোনো ছোট উপকার আপনি চান মিস্টার স্মিথ? প্রায় ঘরের মধ্যেই আমি আনন্দে লাফিয়ে উঠলাম। অবাক হয়ে শুনলাম হোমসের গলা, তার আসল গলা। খানিকটা দুর্বলতা এখনো আছে সেই গলায়, কিন্তু আবার সেই পুরনো গলা ফিরে এসেছে তার। এক দীর্ঘ নীরবতা, এবং আমার মনে হলো মিস্টার স্মিথ অবাক হয়ে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন খাটে শোয়া শার্লক হোমসের দিকে। শেষে শুনলাম মিস্টার স্মিথ বলছেন, এসবের মানে কি? তার গলা শুকনো, গলার স্বর আঠালো। একটি সফল অভিনয়ের অংশবিশেষ, আমি আপনাকে বলেছিলাম মিস্টার স্মিথ। আর ঠিক সেই জন্যই গত তিন দিন আমি জল বা খাবার কোনোটাই মুখে তুলিনি। আসলে অভিনয়টা নিখুঁত করবার জন্য এটুকু ত্যাগ তো স্বীকার করাই যায়, কি বলেন? কিন্তু জানেন, সবচেয়ে বিরক্তিকর হলো তামাক। সত্যি তামাক ছাড়া থাকা খুবই মুশকিল, সেটা আমিও হাড়ে হাড়ে টের পেয়েছি। ও, ওই তো দেখছি কয়েকটা সিগারেট রয়েছে, দেখি একটা। ঘরের ভেতর থেকে একটা দেশলাই জ্বালানোর শব্দ শুনতে পেলাম। এখন একটু শান্তি পেলাম। আরে, মনে হচ্ছে সিঁড়িতে চেনা পায়ের শব্দ পাচ্ছি। নিশ্চয়ই আমাদের পরিচিত বন্ধু আসছেন। দরজার বাইরে জুতোর শব্দ এসে থামল। দরজা খুলে ঘরে ঢুকলেন ইন্সপেক্টর মর্টন। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। ওই যে আপনার সামনেই আছেন মিস্টার স্মিথ। মিস্টার স্মিথ, আপনাকে ভিক্টর সাভেজ নামে একজন যুবকের খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো। এবং আপনি এটাও যোগ করতে পারেন মিস্টার মর্টন, যে শার্লক হোমসকে খুন করার একটা অসফল চেষ্টাও করেছিলেন মিস্টার স্মিথ। সেই সময় হোমসের একটা চাপা হাসির শব্দ শুনতে পেলাম। তবে মিস্টার স্মিথ একজন অসুস্থ মানুষকেও সাহায্য করেছেন। তিনি আমাদের সিগন্যাল গ্যাসবাতির আলোটা আরো জোরালো করে আপনাকে এখানে আসতে বলেছেন। অবশ্য সেসব না জেনেই করেছেন তিনি। ও হ্যাঁ, আপনার কয়েদির কোটের ডান সাইডের পকেটে একটা ছোট্ট বাক্স আছে, সেই বাক্সটার আর ওই কোটের পকেটে থাকার কোনো দরকার নেই। ধন্যবাদ ইন্সপেক্টর মর্টন। তবে আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে ওই বাক্স কিন্তু খুব সাবধানে বের করতাম। হ্যাঁ, ওই টেবিলের ওপর রেখে দিন, বিচারের সময় ওই বাক্স আমাদের কাজে লাগবে। ঘরের ভেতর থেকেই হঠাৎই ঝটাপটির শব্দ শুনতে পেলাম, আর সেই সাথে একটু কাঁচরানি আর লোহার শেকলের শব্দ হইল। আপনি কিন্তু শুধু শুধুই নিজেকে আহত করছেন মিস্টার স্মিথ, আপনি কি স্থির হয়ে দাঁড়াতে পারেন না? এই বলে ইন্সপেক্টর মর্টন হ্যান্ডকাফে খট করে তালা লাগিয়ে দিলেন। একটা চড়া গলার আওয়াজ পেলাম। চমৎকার, চমৎকার ফাঁস। তবে আমাকে নয় মিস্টার হোমস, আপনাকে কাঠ গোড়ায় দাঁড়াতে হবে। আমাকে মিস্টার হোমস ডেকে পাঠিয়েছিলেন, বলেছিলেন উনি খুব বিপদে পড়েছেন। আমার সত্যিই ওর জন্য চিন্তা হয়েছিল, এবং ঠিক সেই জন্যই এসেছিলাম এখানে। এখন মিস্টার হোমস অন্য অনেক রকম কথা বলছেন। নিঃসন্দেহে মিস্টার হোমস তার খ্যাপাটে মাথার আজগুবি সন্দেহে আমাকে দোষী সাব্যস্ত করছেন। মিস্টার হোমসের সাজানো ছক এসব, আমাকে জালে ফেলার চেষ্টা করছেন মিস্টার হোমস। আপনি আপনি হ্যাঁ মিস্টার হোমস, আপনি মিথ্যা কথা বলতেই পারেন, কিন্তু ভুলে যাবেন না, মহামান্য আদালতে আমার কথারও দাম থাকবে। আরে কি মুশকিল, আমি তো একজনের কথা একেবারেই ভুলে গিয়েছি। ওয়াটসন, মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার কাছে হাজারবার ক্ষমা চাওয়া উচিত আমার। তোমার উপস্থিতি আমার নজর এড়িয়ে গেল কি করে? মিস্টার স্মিথের সাথে তোমার আর পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আজ সন্ধ্যার সময়ে তোমার ওর সাথে আলাপ হয়েছে, ভালো কথা। নিচে তোমার ট্যাক্সিটি কি এখনও দাঁড়িয়ে আছে? আমি একটু তৈরি হয়ে আসছি, তোমার সাথেই যাব। পুলিশ স্টেশনে আমার বয়ানের দরকার হতে পারে,
আগে কখনো এটার এতটা দরকার পড়েনি। এই এক গ্লাস ক্লারেট আর বিস্কুট খেয়ে আগে থেকে বেশ ভালোই লাগছে বুঝলে। নিজের জামাকাপড় পরার মাঝেই এই তিন দিন পরে এই সামান্য খাবারটুকু হোমস খেল। জানোই তো আমি অনেক সময় কিছু খাই না, তাই তিন দিন না খেয়ে থাকার ব্যাপারে আমার কোনো কৃতিত্বই নেই। খুব দরকার ছিল এটা বুঝলে পারছেন। মিসেস হার্টসন যেন আমাকে দেখে মনে করেন আমি খুবই অসুস্থ, বাঁচার আশা একদমই নেই। আমার এই অবস্থা দেখে তিনি ঠিক সেই কথাই তোমাকে গিয়ে বলবেন এবং তুমিও তাহলে ঠিক সেই কথাগুলোই মিস্টার স্মিথকে গিয়ে বলতে পারবে। তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করনি পারছেন। জানো তো বন্ধু, তোমার অনেক গুণ আছে, তবে সেসবের মধ্যে ছলনা জিনিসটা একেবারেই নেই। তুমি যদি কোনোভাবে আমার আসল শারীরিক অবস্থার কথা জানতে পারতে, তুমি কিছুতেই মিস্টার স্মিথকে ওইভাবে বুঝিয়ে এখানে নিয়ে আসতে পারতে না। কিন্তু মিস্টার স্মিথকে এখানে নিয়ে আসাটাই ছিল আমার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মিস্টার স্মিথকে দেখে আমার ধারণা হয়েছিল সে খুবই প্রতিহিংসা পরায়ণ। আমার ধারণা যে অমূলক নয় সেটা তো বুঝতেই পেরেছ এখন। আমি ভিক্টরের সময় খুব কাছ থেকে মিস্টার স্মিথকে দেখেছিলাম। একটা বছর বয়সের তরতাজা প্রাণ আমার চোখের সামনে শেষ হয়ে গেল, কিছুই করতে পারলাম না তখন আমি। তবে সেই সময় থেকেই ভেবেছিলাম একদিন না একদিন ভিক্টরের খুনিকে সকলের সামনে আমি আনব। মিস্টার স্মিথের এই মানুষের জীবন নিয়ে খেলা আমি ঘুচিয়ে ছাড়ব। তুমি বিজ্ঞানী হতে পারো, তবে সেই বিজ্ঞান মানুষের কল্যাণের কাজে ব্যবহার না করে যদি তাদের ক্ষতির চেষ্টা করো তাহলে তার ফল তাকে পেতেই হবে, সে আজ হোক বা দুদিন পরেই হোক। আমি জানতাম মিস্টার স্মিথ আমার করুণ পরিণতি নিজের চোখে দেখার লোভ কিছুতেই সামলাতে পারবে না, আর সেই সুযোগটা আমি নিয়েছিলাম। এতে তুমি ও মিসেস হার্টসন ছাড়া আর কারোর তো কোনো অসুবিধাই হয়নি। একটা বিশেষ কাজের জন্য না হয় তোমরা দুজন এইটুকু ত্যাগ স্বীকার করলে, কি বলো হার্টসন? সে না হয় বুঝলাম, তবে তোমার ওই মুখ, উফ, সেই মুখ আমি জীবনে কখনো ভুলতে পারবো না। কি সাংঘাতিক রকমের অসুস্থ লাগছিল তোমাকে যে আমি বলে বোঝাতে পারবো না। আরে বন্ধু, তিন দিন যদি কোনো মানুষ টানা না খেয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার চেহারা সুন্দর লাগবে না, নিশ্চয়ই কোনো তরতাজা ভাবও তার মধ্যে থাকবে না। বাকি কাজটা তো স্পঞ্জের সাহায্যে ভেসলিন দিয়ে কারোর কপালে করাই যায়। ও, তোমার এই কপালের ঘামের ফোঁটা এইভাবে বানিয়েছিলে তুমি? সত্যি তোমাকে যে কি বলে বাহবা দেব। চোখের ওপর বেলেডোনা আর গালের উঁচু হাড়ের ওপর রুজ দিলে কে আর বুঝবে বলো? ঠিক সেইভাবেই ঠোঁটের ওপর কালো মোম সমান করে লাগালে কেউ ধরতেই পারবে না। সাথে ভয়ঙ্কর ছোঁয়াচে অজানা রোগের কথা তো আছেই। রোগ না হলেও কিভাবে রোগী সেজে থাকা যায় এ এক জটিল শিল্প বিশেষ। আমি কিছুকাল আগেও ভেবেছিলাম এই নিয়ে কয়েকটা প্রবন্ধ লিখব, সময় হয়ে ওঠেনি আমার, তবে লিখব নিশ্চয়ই। মাঝে মাঝে হাফ ক্রাউন, ঝিনুক ও আরও কিছু অদ্ভুত জিনিস নিয়ে কথা বললে সবারই মনে হবে এ লোকটা ভুল বকছে। তবে আমার কিন্তু একটাই জিজ্ঞাসা, তুমি তো জানতে তোমার কোনো ছোঁয়াচে রোগ হয়নি, তবুও তুমি আমাকে তোমার কাছে কেন আসতে দাওনি? ও মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি কি করে ভাবলে যে তোমার ডাক্তারিবিদ্যার ওপর আমার কোনো ভরসা নেই? তোমার অভিজ্ঞতাকেও আমি সম্মান করি, তাই অকারণে রূঢ় হয়ে তোমাকে দূরে সরিয়ে রেখেছি। চার গজ দূর থেকে তোমাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যেই তুমি আমার কাছে আসতে, আমার নাড়ি পরীক্ষা করতে, তখনই তো সব বুঝে ফেলতে। কে, তাই তো? যার চেহারা দেখে মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই সে পৃথিবীর মায়া কাটাবে, তার গায়ের উত্তাপ স্বাভাবিক কী করে হয়, আবার তার হৃৎপিণ্ডের গতিও একদম স্বাভাবিক। এই দুই স্বাভাবিক জিনিস তো তোমার মতো ডাক্তারের কাছে অস্বাভাবিক লাগতোই। তাহলে কে আমার নাগালের মধ্যে শিকারকে আনত? এখানে অবশ্য শিকার হলো মিস্টার স্মিথ। এতদিন সে অন্যকে শিকার করেছে, এবার সে নিজেই ফাঁদে পড়েছে। না পারছেন, আমি ওই বাক্সটাকে ছুঁইনি। বাক্সটা আসার পরেই আমার মনে খটকা লেগেছিল, এত ছোট একটা বাক্স তাও আবার হাতির তাঁতের তৈরি, এইরকম বাক্সে আমার কাছে কি আসতে পারে? বাক্সটা দেখতে খুব সুন্দর,
এরকম বাক্স লোকে ঘরে সাজিয়ে রাখে। আমার কাছে কে এরকম বাক্স পাঠাতে পারে? আর কেনই বা পাঠাবে? কি আছে এতে? জানোই তো ওয়াটসন, চিরকালই আমার মনে নানান বিষয় কৌতূহল আছে। আমি খুব সাবধানে ওই ছোট্ট চিমটের সাহায্যে ধরে বাক্সটাকে দেখতে লাগলাম। বাক্সের পাশ দিয়ে একটু নজর করলেই দেখা যাবে তীক্ষ্ণ স্প্রিংয়ের মতো বিষাক্ত সাপের দাঁত পেরিয়ে আছে। মনে হয় সেভেজকেও এই একই কায়দায় মেরেছিল মিস্টার স্মিথ। তুমি তো জানো আমার কাছে যেসব চিঠি আসে সেগুলি সবই ভালোভাবে যাচাই হয়ে আসে। স্কটল্যান্ড ইয়ার্ড এই ব্যাপারে খুব সতর্ক। এছাড়া এইসব বাক্স বা ভারী ধরনের প্যাকেট নিয়েও আমি বেশ সজাগ থাকি, চট করে খুলি না। আমার কাছে একটা কথা বেশ পরিষ্কার ছিল যে যদি আমি এমন একটা ভাব করি যে মিস্টার স্মিথের উদ্দেশ্য সফল হয়েছে, তাহলে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে আমার বেশি অসুবিধা হবে না। আর এইটা ভেবেই আমি রোগী সাজার ভান করি। সেভেজের কেসটা বেশ কয়েকবার খুঁটিয়ে পড়ি, তার সব রোগের উপসর্গগুলো ভালো করে মনে রেখে মিস্টার স্মিথের সামনে ফুটিয়ে তুলি। দেখলে না চীনাকুলিদের কথাটা কেমন কাজে দিল? মিস্টার স্মিথ বছরের পর বছর সভ্য জগৎ থেকে দূরে থেকে চীনা সুমাত্রার সাধারণ মানুষের নানান রোগ ও কি করে সেসব রোগ হয় সবই খুঁটিয়ে দেখেছিলেন। সেসব মারণ রোগের মারাত্মক জীবাণু খুব সাবধানে জমিয়ে রাখতেন তিনি, নিজের দরকারে সেটা ব্যবহারও করতেন। মিস্টার স্মিথের ওপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। সন্দেহ মিস্টার স্মিথের ওপর কেন? তুমি তো জানো ওয়াটসন, নানান অপরাধী সম্বন্ধে খোঁজ খবর নেওয়া আমার একটা শখ বিশেষ। এই কাজের জন্য দেশ বিদেশের খবরের কাগজ থেকে কাটিং করেও রেখে দিই আমি। বেশ কিছুদিন আগে একটা খবর বের হয়েছিল ফ্রান্সের কাগজে। খবরটা একটা চমকও ছিল। একটি বাড়ির বয়স্ক দুই মহিলা কোনো এক অজানা জ্বরে হঠাৎই মারা যান। বাড়ির অনেক পুরনো এক কাজের লোক বলেছিল ওই দুই মহিলার কাছে এক পার্সেল এসেছিল, খুব ছোট্ট। মহিলারা দুজন নাকি ওই পার্সেল খুলেছিলেন। কাজের লোকের কথা অনুযায়ী সেই পার্সেল খোলার পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে, বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও তাদের ছিল না। আর তারপর দিন তিনেকের মধ্যেই তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। সেই কাজের লোককে পুলিশ পরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে পার্সেল এসেছিল অনেক দূর থেকে, পাঠিয়েছিলেন কোনো এক বাগানের মালিক, তার নাম মিস্টার স্মিথ। কিছুদিন পরেই এই কাগজের লোকও অসুস্থ হয়ে মারা যান, রোগের কারণ অজানা। এখানেই ফরাসি পুলিশ তাদের তদন্তেই ইতি টানে। খবরটা আমার মনে ছিল, তারপরেই এই ভিক্টরের কেস, মিস্টার স্মিথের নিজের ভাইপো। তার সময়ও হয়তো পার্সেল এসেছিল, অবশ্য সেই খবর আমাদের কাছে নেই। তবে সন্দেহটা আগে থেকেই আমার ছিল এই স্মিথের ওপর। একটা জিনিস আমার মেলাতে একটু অসুবিধা হয়েছিল, এই স্মিথই কি সেই ফরাসি মহিলাদের কাছেও পার্সেল পাঠিয়েছিল? কিন্তু কিসের জন্য? ফরাসি পুলিশের কাছে খবর নিতেই বেরিয়ে পড়ে আসল খবর। ওই দুই মহিলাদের বাবা ছিলেন বিশাল পয়সাওয়ালা লোক, সুমাত্রায় তারও বাগান ছিল, তবে একটা নয়, দুটোও নয়, বেশ কয়েকটা। আমাদের মিস্টার স্মিথ আবার সম্পত্তির হদিশ পেলেই অস্থির হয়ে ওঠেন। সেই সম্পত্তির অধিকার যতদিন না তার হাতে আসছে ততদিন তার মনে কোনো শান্তি থাকে না। এখানেও ঠিক তাই হল। ওই ফরাসি ভদ্রলোক হঠাৎ করেই মারা গেলেন, ব্যাস মিস্টার স্মিথ তার কাজ গোছাতে লাগলেন। ভদ্রলোকের বড় মেয়েকে বিয়ে করবেন বলে তার সাথে আলাপ জমালেন, সেই সাথে ছোট মেয়েকে বললেন তার সব পড়াশোনার দায়িত্ব মিস্টার স্মিথ নেবেন। মেয়ে দুটিও খুব সরল ছিল, বাবা মারা যাওয়াতে তারা দিশেহারা হয়ে পড়েছিল। আমাদের মিস্টার স্মিথ সেই সময় সুমাত্রার বাগান সামলাতে এদের খুব সাহায্য করেছিলেন। এরা বিশ্বাস করে মিস্টার স্মিথের হাতে সব কিছু তুলে দিয়েছিল, আর সেটিই ওই দুই বোনের কাল হল। মিস্টার স্মিথ পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরেই দুই বোনকে সরানোর মতলব বাটলেন, তাদের কাছে পার্সেল করে মৃত্যুবান পাঠালেন, আর তারাও মিস্টার স্মিথের ফাঁদে সহজেই পা দিল। মিস্টার স্মিথের পথ পরিষ্কার, আর তারপরেই তিনি ভিক্টরের দিকে নজর ফেরালেন। ঠিক করলেন ভিক্টরকেও জুমালয় পাঠাবেন, সেই মতো সবকিছু বন্দোবস্ত করে ভিক্টরকেও জুমালয় পাঠালেন। কেসটা নিয়ে কাগজে ভীষণ হইচই হয়েছিল। তখন আমি বলেছিলাম
লন্ডনের মতো শহরের বুকের ওপর একটা মানুষ কীভাবে অজানা জ্বরে শেষ হয়ে যেতে পারে। আর মিস্টার স্মিথের ফরাসি যোগাযোগটাও সবার সামনে আনি, তবে সেই সময় কোনো প্রমাণ আমার হাতে ছিল না। তুমি কি স্কটল্যান্ড ইয়ার্ডকেও খবর দিয়েছিলে? ভিক্টরের ঘটনা সবারই নজরে এসেছিল। যাক, একটাই স্বস্তি, আমি একজন সফল অভিনেতার মতো মিস্টার স্মিথকে বোকা বানিয়েছি। আর বিশেষ ধন্যবাদ তোমাকে, ওয়াটসন। আর এখন শোনো, এই কোডটা পড়তে আমাকে একটু সাহায্য করো তো। ভাবছি পুলিশ স্টেশনের কাজ মিটে গেলে দুজনে সিমসেন্সে একটু ঢু মারব। কিছু পুষ্টিকর মুখরোচক খাবার এখন কয়েকদিন আমার খুবই দরকার, বুঝলে? তুমি কি বলো ওয়াটসন? আরে এ তো উত্তম প্রস্তাব, চলো চলো যাওয়া যাক তবে। আজকের গল্প স আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার্স অফ দি ডাইং ডিটেকটিভ। আজকের গল্প পাঠিয়েছিল শুভদ্যুতদা, সৌমেন্দা, সুপ্রজা এবং আমি আরজি সৃজন। গল্পের পোস্ট ডিজাইন কৌশিক, শব্দ সংযোজনায় রাজব্রত, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজি সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং আউট।